দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেন্টেন্যান্সে অপারেটরদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটি রাজশাহীতে সাংবাদিক বুলবুল হাবিব ও রুবেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে কর্মরত এটিএন নিউজের সাংবাদিক বুলবুল হাবিব ও রুবেলের ওপর হামলাকারী বিএমডি নির্বাহী পরিচালক আব্দুর রশিদ সহ সকল আসামিদের দ্রুত গ্রেফতার সঠিক তদন্ত ও যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা শনিবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে রাজশাহী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত শতাধিক সংবাদকর্মী শিক্ষক ও ছাত্রনেতারা অংশ নেয় আন্দোলনকারীরা বলেন সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ও মামলা দায়েরের পাঁচ দিন পার হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে অন্যদিকে একটি মহল মামলা আপোষের জন্য উঠে পড়ে লেগেছে এ সময় সাংবাদিকরা হামলাকারী বিএমডি এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ সহ সকল আসামিদের দ্রুত গ্রেফতার সঠিক তদন্ত ও যথাযথ বিচার দাবি করেন গত পাঁচ সেপ্টেম্বর নগরীর বিএমডি এর কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় কর্তৃপক্ষ মারধর করে ভেঙে ফেলে ক্যামেরা ও মাইক্রোফোন এ ঘটনায় সাংবাদিক বুলবুল বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে সাত থেকে আট জনকে অজ্ঞাত আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করে অথবা তারা অপরাধের সঙ্গে জড়িত কোনো অপরাধী ছাড়া এরকম সরাসরি সম্প্রচার হওয়া কোনো অনুষ্ঠানের মধ্যে হামলে পড়তে পারে না বিএমডিএ কি কী অপরাধ করছে আমাদের এখন অনুসন্ধান করার একটা দায়িত্ব এসে গেছে তার কোনো অপরাধী ছাড়া এই ধরনের অপকর্মকে করার সাহস দেখাবে না এবং এই ধরনের কাজে তার কর্মচারীদেরকে লেলিয়ে দেবে না কোনো কর্মকর্তা এই কর্মকর্তা ভীষণ অপরাধের সঙ্গে জড়িত আছে বলে আমার সন্দেহ হয় এটি অনুসন্ধানের দাবি রাখে আজকে পাঁচ দিন হয়ে গেছে ঘটনার গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি নামমাত্র যাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা মূল দায়ী না যিনি নির্দেশদাতা তাকে গ্রেপ্তার করতে হবে তাকে বরখাস্ত করবে তাকে আইনের আওতায় আনতে হবে এটি আমাদের দাবি আর যেখানে সাংবাদিকদের কথা বলার অধিকার নেই যে জায়গায় সাংবাদিকরা কথা বলতে পারে না সেখানে সে দেশের সাধারণ মানুষের কথা বলার জায়গা নেই সাধারণ মানুষের কোনো অবস্থান নেই অধিকার নেই সুতরাং সাংবাদিক মানে গুটি কয়েকজন রাজশাহীর এই বুলবুল হাবিব নয় সাংবাদিক মানে সারা দেশের মানুষ সাধারণ জনগণ দেশের নাগরিক তাদের অধিকার আছে কথা বলার তাদের অধিকার আছে আইনি অধিকার পাওয়ার বিচার পাওয়ার আমরা চাই দ্রুত এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে আমরা আমরা দাবি জানিয়েছিলাম যে এই হামলার সঙ্গে যারা জড়িত সকলকে হচ্ছে যে এক সাময়িক বহিষ্কার করতে হবে কারণ সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের একবারে বহিষ্কার করা কখনো সম্ভব না সেই দাবি অনুযায়ী দুজনকে সাময়িক বহিষ্কার করা হয় এবং এই দুইজন হচ্ছে যে এখনও সাময়িক বহিষ্কার কৃত আছে এর পরবর্তীতে যারা যারা বহিষ্কার হয়নি যারা হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করেছি আমরা এই চিহ্নিতকারীদের আমরা প্রশাসনকে নাম দিয়েছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা রাখি রাজশাহীতে স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেন্টেন্যান্স অপারেটরদের জাতীয় পরিচয় নিবন্ধন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিচালনা এবং ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে সমাপনী দিনে নগরের টেকনিক্যাল ট্রেনিং কলেজ টিটিসি হলরুমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশে মোহাম্মদ ফজল কাদের আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ট্রেনিং কলেজের অধ্যক্ষ এস এম এমদাদুল হক জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন সহ অন্যান্যরা জাতীয় পরিচয় নিবন্ধন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমে পরিচালনা ও ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী অঞ্চলের মোট সাতষট্টি জন স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্স অপারেটরদের নিয়ে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয় নগরীর টেকনিক্যাল ট্রেনিং কলেজের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে আঞ্চলিক নির্বাচন অফিস প্রশিক্ষণ শেষে বিষয়ভিত্তিক আটটি বিষয়ের ওপর পরীক্ষা গ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাজপাড়া থানা নির্বাচন অফিসের স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেন্টেন্যান্স অপারেটর জাকিয়া তাসনিম অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী রাজশাহীতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় নগরীর পাঠানপাড়া এলাকায় একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশন এর আয়োজন করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান পারভিন আক্তারের সভাপতি সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্ন আহমেদ রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন সহ অন্যান্যরা এ সময় রাজশাহী নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে উল্লেখযোগ্য সংখ্যক অপরাজিতারা অংশগ্রহণ করেন রাজনীতিতে নারীর অংশগ্রহণের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ তেত্রিশ শতাংশ নিশ্চিত করতে পারলে ক্ষমতায়ও নিশ্চিত হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের ভূমিকা রাখতে হবে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় দেশের ছয়টি বিভাগের মোট ষোলোটি জেলায় বাষট্টিটি উপজেলার পাঁচশো ইউনিয়নে দুই সাল থেকে তিনটি ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করছে আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন এখন পর্যন্ত প্রতিটি ইউনিয়ন থেকে পনেরো জন করে মোট আট হাজার জনকে নিবিড় প্রশিক্ষণ প্রদান করেছে সংগঠনটি দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটি শনিবার বিকেলে মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে হেসে শেষ হয় বিকেলে যুবমন্ত্রীর মহানগর শাখার সাবেক সভাপতি মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ছয় নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নেতৃত্বে একটি বিশাল মিছিল দলীয় কার্যালয়ের সামনে আসে এরপর নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী লিকু সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু নিউ ডিগ্রি কলেজের সাবেক ভিপি রাইহান হালিম সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সাগর সহ অন্যরা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে সকল দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে আনা জ্বালানির মূল্য সমন্বয় করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হবে এ সময় বক্তারা নেতাকর্মীদের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান পাবনার সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম ও তার ভাই খন্দকারকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার বেলা উপজেলার করেছেবন্দে ভবানীপুর এলাকায় এ মানববন্ধন করে তারা পরে একটি ঝাড়ু মিছিল বের করা হয় মিছিল শেষে হত্যাকারীদের কুশপুতলিকা দাহ করে এলাকাবাসী নিহতের ছেলে জুবাইয়ের খন্দকারের দাবি 2021 সালে পাবনার সদর থানা থেকে পুলিশ কনস্টেবল হিসেবে অবসর গ্রহণ করেন জাহাঙ্গীর আলম অবসর গ্রহণের পর এলাকার জুয়া খেলা নিয়ে প্রতিবাদ করছিলেন পরে তিনি পেনশনের টাকা দিয়ে নতুন বাড়ি করতে গেলে চরমপন্থীরা চাঁদা দাবি করে জুয়া খেলা ও চাঁদাবাজি নিয়েই এলাকার চরমপন্থী হিসেবে পরিচিত আশরাফ জসিম মাস্টার রাজা সুমন সোভানসহ সহ কয়েকজনের সাথে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান থানায় মামলার প্রেক্ষিতে পাঁচ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে শীঘ্রই বাকি আসামিদের গ্রেফতার করা হবে নাটোর রেলওয়ে স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেন পড়ে সমীর কুন্ডু নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে নিহত সমীর কুণ্ডু নাটোর পৌর এলাকার মৃত তারকেশ্বর কুণ্ডুর ছেলে ও নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের হালসা কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন শনিবার সকাল আটটার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল মল্লিক জানান সকালের রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরে এক নং প্ল্যাটফর্মের লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা এ সময় স্থানীয়রা নাটোর ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মকর্তাদের খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে এরপর সান্তাহার জিআরপি থানায় খবর দেয়া হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন নিহতের পরিবারের সদস্যরা জানান সকালে ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সমীর কুণ্ডু এরপর পুলিশের মাধ্যমে তার এই দুর্ঘটনার কথা জানতে পারেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ